ইউক্রেনকে 5000 কোটি ডলারের ঋণ দেবে G7 এর সদস্যরা বৃহস্পতিবার ইতালিতে শুরু হওয়ার শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেন জোট নেতারা জোটভুক্ত দেশগুলোতে জব্দ করা রুশ সম্পদের মুনাফা থেকে দেয়া হবে এই ঋণ যা চলতি বছরের শেষ নাগাদই পৌঁছাবে ইউক্রেনে তিন দিনের সম্মেলনে প্রথম দিন ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় যাতে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কিও এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ অন্যান্য দেশের প্রধানরা উপস্থিত ছিলেন বৈঠকে অংশ নিয়েছেন জোটটির অংশীদার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারাও